এখনো যেসব ছাত্রছাত্রীরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দেবে, যাতে আমার পরের ভিডিওগুলোর খবর তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তাহলে শুরু করা যাক। আজ আমরা কষে দেখি 10.2 এর 2 এর অঙ্কের সমাধান কিভাবে করা যায় তা বুঝে শেখার চেষ্টা করব। এর আগের পর্বের ভিডিওতে আমি 2 এর দাগের 1 এর অঙ্কের সমাধান কিভাবে করা যায় তা বোঝানোর চেষ্টা করেছি। 10.1 এবং 10.2 নিয়ে এর আগে আমার কতগুলো ভিডিও বেরিয়ে গেছে, যারা সেগুলো এখনো দেখোনি এই অঙ্ক বোঝার আগে সেই ভিডিওগুলো দেখে নেবে, তাহলে এই অঙ্ক বুঝতে আরো সুবিধা। আমার ভিডিওগুলো একটু বড় হয়ে যায়, যারা নিজেরাই অঙ্কের সমাধান করতে পারো তাদের জন্য এত বড় করে বোঝানোর দরকার হয় না। যারা অঙ্কে খুব দুর্বল তাদের জন্য আমি বিষয়টাকে গোড়া থেকে বোঝানোর চেষ্টা করি। 2 এর দাগের 2 এর অঙ্কটা কি বলছে প্রথমে সেটা দেখা যাক। কোন এক বাজারে পাটের ব্যাগ বিক্রয়ের সময়ে উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ী যথাক্রমে 15%, 20% ও 25% লাভ করে। এখন যদি কোনো একটি ব্যাগ উৎপাদনকারী, পাইকারি বিক্রেতা ও খুচরো ব্যবসায়ীর মধ্য দিয়ে ক্রেতার কাছে পৌঁছায়, তবে নিচের প্রশ্নের উত্তর খুঁজি। যে ব্যাগের খরচ 140 টাকা, সেই ব্যাগ ক্রেতা কি দামে কিনবে হিসাব করে লিখি। এর আগের অঙ্কের সমাধান করার সময় আমি বুঝিয়েছিলাম যে উৎপাদনকারী বিক্রি করছে পাইকারি বিক্রেতাকে, পাইকারি বিক্রেতা বিক্রি করছে খুচরো ব্যবসায়ীকে, খুচরো ব্যবসায়ী বিক্রি করছে ক্রেতাকে, এবং এও বলেছিলাম যে উৎপাদনকারীর যেটা বিক্রয় মূল্য সেটা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, এবং পাইকারি বিক্রেতার যেটা বিক্রয় মূল্য সেটা খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য, খুচরো ব্যবসায়ীর যেটা বিক্রয় মূল্য সেটা ক্রেতার ক্রয় মূল্য। এখানে আমাদের যে ব্যাগের খরচ 140 টাকা বলতে বোঝাচ্ছে যে ব্যাগের উৎপাদন খরচটা হচ্ছে 140 টাকা, অর্থাৎ উৎপাদন খরচটা দেওয়া আছে, আমাকে ক্রেতার ক্রয় মূল্যটা নির্ণয় করতে হবে। তাহলে অঙ্কটার সমাধান কিভাবে করা যায় আগে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। তাহলে উৎপাদন খরচ এই 2 এর অঙ্কে আমাদের উৎপাদন খরচটা দেওয়া আছে কত না 140 টাকা। উৎপাদন খরচ দেওয়া আছে, আমাদের নির্ণয় করতে হবে ক্রেতার ক্রয় মূল্য, আমাদের নির্ণয় করতে হবে ক্রেতার ক্রয় মূল্য। তাহলে উৎপাদনকারীর উৎপাদন খরচ হচ্ছে 140 টাকা, সে 15% লাভ করেছে, তাহলে কত টাকা লাভ করেছে সেটা প্রথমে নির্ণয় করব, তারপরে উৎপাদন খরচের সঙ্গে লাভটা যোগ করলে আমরা উৎপাদনকারীর বিক্রয় মূল্য পাব। উৎপাদনকারীর যেটা বিক্রয় মূল্য সেটাই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, তাহলে উৎপাদনকারীর বিক্রয় মূল্য পেলাম মানেই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পেলাম। এবার পাইকারি বিক্রেতা 20% লাভ করেছে, পাইকারি বিক্রেতা কত টাকা লাভ করেছে সেটা নির্ণয় করব, তারপরে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যর সঙ্গে ওই লাভটা যোগ দিলে আমরা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাব। এবারে পাইকারি বিক্রেতার যেটা বিক্রয় মূল্য খুচরো ব্যবসায়ী সেটা ক্রয় মূল্য, তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য পেয়ে গেলাম, খুচরো ব্যবসায়ী 25% লাভ করেছে, তাহলে খুচরো ব্যবসায়ী কত টাকা লাভ করেছে সেটা বার করব, তারপরে ক্রয় মূল্যর সঙ্গে সেই লাভটা যোগ দিলে আমরা খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য পেয়ে যাব। খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য মানে ক্রেতার ক্রয় মূল্য, অর্থাৎ এখানে আমাদের কতগুলো ধাপ অনুসরণ করে অঙ্কটার সমাধান করতে হবে। তাহলে অঙ্কটার সমাধান কিভাবে করা যায় এবারে দেখা যাক। ব্যাগটির উৎপাদন খরচ 140 টাকা, উৎপাদনকারীর লাভ কত এর 15%, উৎপাদনকারী লাভ করে 15%, লাভটা হয় উৎপাদন ব্যয়ের উপরে, ক্রয় মূল্যের উপরে, এখানে হবে উৎপাদন ব্যয়ের উপরে, অর্থাৎ 140 টাকার 15%। আগের অঙ্কটা যারা দেখেছো
তারা নিশ্চয়ই বুঝতে পারছো এই অঙ্কটার সমাধান কিভাবে করছি। এত টাকা, একটা শূন্য শেষ থেকে কাটলো, তিন পাঁচে পনেরো, পাঁচ দুয়ে দশ, দুই সাথে চোদ্দ, তিন সাথে একুশ টাকা। তাহলে উৎপাদনকারীর বিক্রয় মূল্য, উৎপাদনকারীর বিক্রয় মূল্য কি হবে? উৎপাদন ব্যয় প্লাস লাভ। উৎপাদন ব্যয় হচ্ছে একশো চল্লিশ টাকা, প্লাস লাভ হচ্ছে একুশ টাকা, মানে হলো একশো একষট্টি টাকা। যেহেতু এগুলো লিখে করবে, যেহেতু উৎপাদনকারীর বিক্রয় মূল্য হয় পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, সুতরাং উৎপাদনকারীর বিক্রয় মূল্য হলো একশো একষট্টি টাকা, এটাই হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। সুতরাং পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সমান সমান একশো একষট্টি টাকা। পাইকারি বিক্রেতা লাভ করেছে কত? কুড়ি পার্সেন্ট। তাহলে পাইকারি বিক্রেতার লাভ ক্রয় মূল্যের উপরে লাভ হয়, অর্থাৎ একশো একষট্টি টাকার কুড়ি পার্সেন্ট, মানে একশো একষট্টি ইন্টু কুড়ি বাই একশো টাকা, তার মানে কত হলো? এটা একটা শূন্য কেটে গেল, এটা পাঁচ, মানে একশো একষট্টি বাই পাঁচ টাকা। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কি হবে? না, ক্রয় মূল্য যোগ লাভ। ক্রয় মূল্য একশো একষট্টি আর লাভ হচ্ছে একশো একষট্টির পাঁচ টাকা। এটা যোগ করলে কত হবে? পাঁচ, পাঁচ একে পাঁচ, পাঁচ ষোলো আশি, প্লাস একশো একষট্টি টাকা। তাহলে এটা যোগ করলে কত হবে? নশো ছেষট্টি বাই পাঁচ টাকা। তাহলে আমাদের কি বেরোলো? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য বেরোলো। আচ্ছা, এখানে লেখো, যেহেতু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা ব্যবসায়ীর ক্রয় মূল্য, সুতরাং খুচরা ব্যবসায়ীর ক্রয় মূল্য কি হবে? নশো ছেষট্টি বাই পাঁচ টাকা। খুচরা ব্যবসায়ীর লাভ, খুচরা ব্যবসায়ী লাভ করে পঁচিশ পার্সেন্ট, তার মানে নশো ছেষট্টি বাই পাঁচ টাকার পঁচিশ পার্সেন্ট কি হবে? নশো ছেষট্টি বাই পাঁচ ইন্টু পঁচিশের একশো, এত টাকা। তাহলে এখানে পঁচিশ দিয়ে একবারে কাটো চার, নশো ছেষট্টি বাই কুড়ি টাকা। এদিকে আরো কাটাকাটি করা যায়, করলাম না, না করেও করা যায়। সুতরাং খুচরা ব্যবসায়ীর বিক্রয় মূল্য সমান নশো ছেষট্টি বাই পাঁচ প্লাস নশো ছেষট্টি বাই কুড়ি টাকা। এটা যোগ করলে কত হবে? লসাগু হলো কুড়ি, পাঁচ চার, চার ছয় চব্বিশে চার হাতে দুই, চার ছয় চব্বিশে ছাব্বিশে দুই, চার নয় ছত্রিশ, আট দুই আটত্রিশ, এটা হবে নশো ছেষট্টি টাকা। যোগ করলে কি হবে? ছয় আর চারে দশের শূন্য হাতে এক, এক আর ছয় সাত, আর ছয় তেরোর তিন হাতে এক, এক আর নয় দশ, আর আঠের আট হাতে এক, এক আর তিনে চার বাই কুড়ি টাকা। কি হলো? চার আট তিন শূন্য বাই কুড়ি টাকা। একটা শূন্য কেটে দিলাম, তাহলে হলো চারশো তিরাশি বাই দুই টাকা। এটাকে ভাগ করে দিই, দুই দুয়ে চার, চার দুয়ে আট, দুই একে দুই, পাঁচ দুয়ে দশ, এত টাকা। এটা কি বেরোলো?
খুচরা ব্যবসায়ী বিক্রয় মূল্য। যেহেতু খুচরা ব্যবসায়ীর বিক্রয় মূল্য সমান ক্রেতার ক্রয় মূল্য, সুতরাং ক্রেতার ক্রয় মূল্য 241.50 টাকা উত্তর লিখতে হবে, সুতরাং ক্রেতা ব্যাগটি 241.50 টাকা কিনেছে। এবারে আমরা দেখি দুইয়ের দাগের তিনের অঙ্কের সমাধান কিভাবে করা যায়। খুচরো ব্যবসায়ী যে ব্যাগ 98 টাকা দিয়ে কিনেছেন, সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রেতার ক্রয় মূল্য বার করতে হবে। খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য হল 98 টাকা। আমাদের এখানে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য দেওয়া আছে, আমরা এই ছক থেকে আগে বুঝে নিই ক্রয় মূল্য দেওয়া আছে কত, 98 টাকা। আমাদের নির্ণয় করতে হবে ক্রেতার ক্রয় মূল্য, আমাদের নির্ণয় করতে হবে ক্রেতার ক্রয় মূল্য। এখানে কি হবে, এইখান থেকে আমাদের অঙ্কটা শুরু হবে। অর্থাৎ খুচরো ব্যবসায়ী 25% লাভ করেন, তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য হলো 98 টাকা, এর উপরে 25% বার করব, সেটা হবে খুচরো ব্যবসায়ীর লাভ। ক্রয় মূল্যের সঙ্গে লাভ যোগ দেব, তাহলে হবে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য। খুচরো ব্যবসায়ীর যেটা বিক্রয় মূল্য সেটাই হচ্ছে ক্রেতার ক্রয় মূল্য। তাহলে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য নির্ণয় করলেই আমাদের ক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করা হয়ে যাবে। তাহলে অঙ্কটার সমাধান কিভাবে করা যায় দেখা যাক। প্রথমে আমরা লিখব খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য, প্রশ্নে দেওয়া আছে 98 টাকা। খুচরো ব্যবসায়ীর লাভ হবে 98 টাকা 25%, মানে হলো 98 × 25 = 100 টাকা। 5 দিয়ে কাটি, 5×20 = 100, 1 = 4, এটাকে 2 দিয়ে কাটি, 2 = 49, তাহলে কত হলো 49×2 টাকা। সুতরাং খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য কি হবে, না বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য প্লাস লাভ। তাহলে আমরা লিখতে পারি 98 + 49/2, এটা যোগ করে দিই 2, 8 × 2 = 16, 6 × 1 = 9, 2×8 = 19, এটা হলো 49, এত টাকা। এটা যোগ করি 9×6 = 15, 5×1 = 1, 1×4 = 5, 9×14 = 4, 1×2 = 2, পাই 2 টাকা। এটা ভাগ করে দিই 2×2, 2×2 = 4, 2×2 = 4, 5×2 = 10, এত টাকা। 122.50 টাকা হচ্ছে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য। তাহলে আবার সেই লিখতে হবে, লিখে করবে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য সমান ক্রেতার ক্রয় মূল্য, সুতরাং ক্রেতার ক্রয় মূল্য খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্যের সমান, অর্থাৎ 122.50 টাকা। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে আমরা দুইয়ের দাগের এই চারের অঙ্কের সমাধান কিভাবে করা যায় সেটা বুঝে শেখার চেষ্টা করি। পাইকারি বিক্রেতা যে ব্যাগ 175 টাকায় কিনেছেন, সেই ব্যাগ কিনতে ক্রেতাকে কত টাকা দিতে হবে হিসাব করি। তাহলে কি দেওয়া আছে, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য দেওয়া আছে 175 টাকা, ক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করতে হবে।
তাহলে আমরা আবার একটু আগে অঙ্কটার সমাধান কিভাবে করা যায় বুঝে নেই, তারপর অঙ্কটার সমাধান করার চেষ্টা করি। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 175 টাকা। তাহলে এখান থেকে যদি আমরা বুঝি, তাহলে এই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য দেওয়া আছে, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 175 টাকা। বার করতে হবে ক্রেতার ক্রয় মূল্য, কি বার করতে হবে, ক্রেতার ক্রয়। তাহলে এইটা নির্ণয় করতে হবে, এটা দেওয়া আছে 175। কিভাবে নির্ণয় করব, না পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য দেওয়া আছে, পাইকারি বিক্রেতা 20% লাভ করেছে, তাহলে এই ক্রয় মূল্যের উপরে 20%টা বার করব। বার করলেই পাইকারি বিক্রেতার লাভ বেরিয়ে যাবে, সেই লাভটা যখন এই ক্রয় মূল্যের সঙ্গে যোগ করব, তাহলেই আমরা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পেয়ে যাব। পাইকারি বিক্রেতার যেটা বিক্রয় মূল্য সেটা খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য, খুচরো ব্যবসায়ী লাভ করে 25%, তাহলে এই ক্রয় মূল্যের উপরে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্যের উপরে 25% লাভটা বার করব, যত টাকা লাভ হলো সেটা ক্রয় মূল্যের সঙ্গে যোগ করব, তাহলে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য পাব, এবং খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্যই হচ্ছে ক্রেতার ক্রয় মূল্য। তাহলে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য নির্ণয় করলেই ক্রেতার ক্রয় মূল্য নির্ণয় করা হয়ে যায়। তাহলে দেখা যাক অঙ্কটার সমাধান কিভাবে করা যায়। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 175 টাকা, পাইকারি বিক্রেতার লাভ 20% লাভ করে, অর্থাৎ 175 টাকার 20% মানে হলো 175 × 20/100 টাকা। কি করব, শূন্য শূন্য কেটে দেব, 2 দিয়ে কেটে দিলে পরে নিচে হয় 5, 5 দিয়ে কেটে দিলে 3 × 5 = 15, 2 × 5 = 25, অর্থাৎ 35 টাকা। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 175 টাকা, পাইকারি বিক্রেতার লাভ 35 টাকা, সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য প্লাস লাভ, ক্রয় মূল্য 175, লাভ 35, এত টাকা। 5 আর 5 = 10, 0 হাতে 1, 3 আর 1 = 4, 7 আর 1 = 1, হাতে 1 = 1, 210 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পেয়ে গেছি, তা লিখতে পারি যেহেতু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান খুচরা ব্যবসায়ীর ক্রয় মূল্য, সুতরাং খুচরা ব্যবসায়ীর ক্রয় মূল্য কোনটা, এইটা, 210 টাকা। এবার একইভাবে খুচরো ব্যবসায়ীর লাভ, লাভটা হয় ক্রয় মূল্যের উপরে, 210 টাকার 25%, এটা কত হবে, 210 × 25 = 100, এত টাকা, 0, 0, 5 × 25 = 5, 2, তার মানে হলো 5 × 1 = 5, 5 × 2 = 10, এত টাকা। এটা ভাগ করেও করা যায়, আমি ভাগ করে করছি না, এইভাবে করি, খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য সমান সমান 210 + 105/2, তাহলে এখানে 410 + 105/2, এত টাকা। এখানে ভাগ করে নিয়ে এটার সঙ্গে যোগ করে দিলেও হয়, আবার এটা যোগ করে নিয়ে ভাগ করে দিলেও হবে, কাজেই আমি এইভাবে করছি, 525/2 টাকা। এইবারে ভাগ করে দিই, তাহলে কত হবে, 2 × 2 = 4, 6 × 2 = 12, 2 × 4 = 5, 2 = 10, একটা শূন্য বসবে, এত টাকা। তাহলে কি বেরোলো, খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য বেরিয়ে গেল, এত খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য হয় ক্রেতার ক্রয় মূল্য। তাহলে আবার লিখতে হবে, যেহেতু খুচরা
ব্যবসায়ীর বিক্রয় মূল্য সমান ক্রেতা ক্রয় মূল্য। সুতরাং ক্রেতার ক্রয় মূল্য 262.50 টাকা। সুতরাং ক্রেতাকে 262.50 টাকা দিতে হবে ওই ব্যাগ কিনতে। আশা করি বুঝতে পেরেছ। দুইয়ের দাগের পাঁচের অঙ্কের সমাধানটা আজকে করলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে বলে এটা আমি পরের ভিডিওতে বুঝিয়ে দেবার চেষ্টা করব। পরের অঙ্কগুলো তোমরা নিজেরা মেলাতে চেষ্টা করবে, যদি মেলাতে পারো তাহলে আমাকে জানাতে ভুলবে না। তাহলে আজ এই পর্যন্তই থাক।